হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ওয়ে অফ লাইফ। আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। এটা হলো সপ্তমীর ডেতে, সপ্তমীর সন্ধ্যা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তখন হয়তো 5:30 কি 5টা বাজে, তখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। যেহেতু আজকে আমি বের হব আমার ফ্রেন্ডদের সঙ্গে, তার জন্য আমি আগে ফেসে একটা ফেস প্যাক অ্যাপ্লাই করেছিলাম, এখন এটা আমি ক্লিন করে নিচ্ছি। আর আমার তো খুব একদিন যে বের হবো এরকম না, আমার প্ল্যানিং হলো দুদিন কি একদিন বের হবো, হয়তো আজকেই বের হয়েছে আর বের হবো না। আর যদিও বের হই কালকের দিনটাই, কারণ তারপর আমি আর বাড়িতেই থাকবো না, নবমীতে আমরা ফুল ফ্যামিলি মামার বাড়ি চলে যাব। এখন আমার ফেস ক্লিন করা অলমোস্ট হয়ে গেছে, একদম চাকাচাক। আর তাছাড়া আমার বান্ধবীরাও আমাকে কল করছিল যে আমি রেডি হয়েছি কিনা হয়েছে কিনা। আমি বলছিলাম যে হ্যাঁ আমি হয়ে গেছি, আর একটু বাকি, এদিকে আমার কোনো কিছুই হয়নি। তো এটা যেহেতু অ্যাপ্লাই করেছি ফেসে, মেকআপ করার আগে আমি একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিচ্ছি। আর মেকআপ তেমন কোনো কিছুই করিনি, কারণ তেমন কোনো কিছুই করা পসিবল ছিল না। যেই পরিমাণে গরম ছিল, কারোরই মেকআপ টিকে থাকার কোনো পসিবিলিটি ছিল না, কারণ প্রচণ্ড গরম ছিল। হেয়ারের জন্য একটা হেয়ার প্রোটেক্টিং একটা জেল বানিয়ে নিয়েছি, কারণ আমি যেহেতু হেয়ারের মধ্যে স্ট্রেটনারটা ইউজ করব, তার জন্য আমি এটা বানিয়ে নিয়েছি। এখানে আমি অ্যালোভেরা জেল নিয়েছি, ভিটামিনি ক্যাপসুল দিয়েছি হয়তো 2টা, আর একটু সিরাম, যেই সিরামটা আমি নর্মালি ইউজ করি ওইটা দিয়েছি। দিয়ে একদম হাত দিয়ে ভালো করে বিট করে এটাকে মিক্স করে নিয়েছিলাম। এখন চুলগুলো আমি স্নান করার পর, স্নান আমি বিকালেই করেছি, কিন্তু স্নান করার পর আমি চুলগুলো ছাড়িনি, এরকমভাবে কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম, কারণ ছাড়লে শুকিয়ে যাবে। আমি চাই চুলটা যাতে ভিজা থাক, ভিজা চুলে অ্যাপ্লাই করব, তার জন্য চুলগুলো এখন দেখো আমার পুরোপুরি মোটামুটি অনেকটাই চুল ভিজা। এখানে আমি ক্লিপ, একটা হেয়ার ব্রাশ আর ক্রিমটা নিয়ে নিয়েছি। চলো এখন স্টার্ট করি। স্টার্ট করতে করতে দেখো এখানে আমি তো দেখলাম যে আমার চুলটা নিচটা একটু বেশি লম্বা হয়ে গেছে, তারপর চুলও তো অনেক ঝরে না, তার জন্য মাকে বললাম যে নিচটা একটু কেটে দাও। তো মা এখন আমার চুলটা কেটে দিয়েছে, দেখো আমার হাতে আমার চুলটা। চুল না মানে যখনই আমার চুল, মানে আমার খুব ইচ্ছা করে যে চুল কেটে ফেলি কেটে ফেলি কেটে ফেলি, এত বড় চুল কী করবো কী করবো, কিন্তু কাটার পর আমার যা জলে গা, আর সেটা বলে লাভ নেই। এটা হলো আমার ড্রেসটা যেটা আমি পরবো, আমার আজকের আউটফিট এটা। এটা আমি নিয়েছিলাম শারারা সেট কিনেছি, আমার বান্ধবীদের সঙ্গে বের হবো তার জন্য আমি এই সেটটা কিনেছিলাম, নাহলে হয়তো আমি কিনতাম না। এটা প্লাজোটা প্যান্ট আমি পরে ফেলেছি, তো তার জন্য আমি শুধু উপরের টপসটাই দেখিয়ে দিয়েছি। ফার্স্টে ভাবলাম যে ইয়াররিংসটা পরবো, তারপর দেখলাম যে না, এই ইয়াররিংসটা খুব একটা মানাচ্ছে না বা যাচ্ছে না আমার ড্রেসটার সঙ্গে, তারপর আমি এইটা পরে নিয়েছি। এটা মাল্টি কালার ছিল, তো এটা চলে গেছে ড্রেসের সঙ্গে। এখন আমি একটু মেকআপ করে নিই। আমার শ্বশুর আমার জন্য ওয়েট করছিল, জয়শ্রী, আফরোজা, সুচরিতা, অর্পিতা আসছে, আমরা দাঁড়িয়ে আছি ওর জন্য। এসে আমরা সবাই মিলে ডিসাইড করলাম আমরা টি খেতে যাব। তো ফার্স্টে আমরা এখানে এসে পড়লাম। এটার একটা স্পেশালিটি আছে, এই শপটা এবার দুর্গাপূজাতে নতুন স্টার্ট হয়েছে, আর এটার স্পেশালিটিটা হলো যে এটার মধ্যে এখানের কাপগুলোর মধ্যে নিজের পছন্দের মধ্যে নাম যা কিছু লিখতে চাও লিখে খেতে পারবে। তোমার দেখবে সবাই, আমরা অর্ডার করেছি সবার জন্য। এখানে ওরা মেনুটা দিয়েছে, মেনুটা দেখে আমরা ডিসাইড করছি কী নেব না নেব। আমরা ত্রিপুরা স্পেশাল চায় অর্ডার করেছিলাম, তারপর স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, দুই টাইপের। এইখানে আমাদের নাম লেখানো চায়গুলো এসে পড়েছে, সুচরিতা, অর্পিতা, আমরা যারা যারা ছিলাম সবার নাম ছিল এইখানে। লুকিং সো কিউট না? আর এটার আইডিয়াটা একদম সেরা ছিল, জানি না কার মাথায় এসেছে, যদি ওইখানে থাকতে মনে হতো আমি জিজ্ঞেস করতাম ওদেরকে নিশ্চয়ই যে কার মাথায় অর্পিতা এসেছিল যে এরকমভাবে নাম লেখাটা। আমাদের তো খুবই ভালো লেগেছে, চায়টা অনেক জয়শ্রীটা থাক, আমারটা নিয়ে কফি খেতে খেতে এটার প্রতি ভালোবাসা জন্মে গেল। সো তারপর ডিসাইড করলাম এই কাপটা রেখেই দেবো, আমারটাও রেখে দিয়েছি, জয়শ্রীটাও রেখে দিয়েছি, আমরা এই কাপটা রেখে দেবো অ্যাজ এ মেমোরি হিসাবে।
এখানে আমাদের স্যান্ডউইচগুলো এসে পড়েছে অন্য অন্য ক্যাফের তুলনায়, বা আমরা যদি আমাদের ফেয়ারনেসের কথা বলি, এটা হচ্ছে মনে কম মিনার স্যান্ডউইচগুলো অনেক প্রাইসড অনেক কমই ছিল। এর মধ্যে তো কম দেখা যাচ্ছে, এটা কম না, এটা কম না, এটা কম না, এটা কেমনে কি ট্রাই স্যান্ডউইচটা টেস্টি ছিল মোটামুটি। তো খাওয়ার পর এখন আমরা বের হয়ে গেছি, এখন একটু হাঁটবো, ফটো টু ক্লিক করবো, একটু ভিডিও করবো। চল বাইরে পিকনিক করতে করতে ওরা সাডেনলি ভিতরে চলে আসলো, আমি ওদের তো খুঁজে পাচ্ছিলাম না। দেখো ওরা সব প্যান্ডেলের ভিতরে ঢুকে এখানে ফ্যান পেয়েছে, ফ্যানের সাইডে দাঁড়িয়ে সবাই ফটো ক্লিক করা স্টার্ট করে দিয়েছে। এটা কর্নাল চমুনির প্যান্ডেলটা। এই যে আমাদের ডিমসাগর, ডিমসাগরের ভিউ। আগরতলার হয়তো এরকম কোনো ইউটিউবার হবে না যে এই জায়গাটা ইউজ করে ভিডিও করে। চলে আসলাম রেস্টুরেন্টে, এখন আমরা খাবো দাবো। এসি আছে না যদি আমরা রিক্সায়, যদি আমরা রিক্সায়, এখানে বসা যাবে তো চারজন, এই যে আমরা এখন গদিতে বসে ডিনার করব। এই রেস্টুরেন্টের নাম ছিল ফুড স্টেশন, আমতলি বাইপাসের দিকে। যদিও এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি আর এইদিকে আমার খুব একটা আশা হয় না, সো এই রেস্টুরেন্টও আমার আশা হয়নি, আমার ফার্স্ট টাইম ছিল এটা। ভিতরের ভিউটা সুন্দরই ছিল মোটামুটি অনেক, কিন্তু এসি ছিল না। আমি আর ওটা পাল্লা তুলে একদম সুন্দরভাবে আমরা বসে গেছি, বসে বসে গপ মারছি অনেক দিন পরে, মানে এইভাবে বসে খাইতে, পুরো বাড়িতে ধরি না খাও। আমাদের বাকি ফ্রেন্ডরা আসার পর তারা বলতো তারা মধ্যে এরকমভাবে বসে খেতে কমফোর্টেবল না, তো আমাদের এই প্লেসটা ছাড়তে হয়েছিল। দেন আমরা ডাইনিং টেবিলে এসে বসে গেছি, খাবো অর্ডারটা আমরা আগেই দিয়ে ফেলেছিলাম। আসার সঙ্গে আমরা ফ্রাইড রাইস আর দুই রকমের চিকেন অর্ডার করেছিলাম। ফ্রাইড রাইসের মধ্যে বেস্ট ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, বেস্ট ফ্রাইড রাইসের মধ্যে ভেজিটেবল তো দেখা যাচ্ছেই না। আর ফ্রাইড রাইস না, এগুলো বয়েল বয়েল রাইস, বয়েল করা রাইস দিয়ে দিয়েছে, জাস্ট কয়েকটা ভেজিস দিয়ে উপর দিয়ে, দ্যাটস ইট। আর চিকেনের কথা কী বলবো, চিকেনের দুইটা আইটেম অর্ডার করেছিলাম, দুটোটা সেম ছিল, জাস্ট মনে হয়েছে যে একটা বড় কন্টেনার থেকে নিয়ে দুটো প্লেটে এনে দিয়ে দিয়েছে আমাদেরকে। খাওয়ার একদমই বাজে ছিল। দুর্গাপূজার সময় ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলোতেই দেখা যায় খাওয়ার ভালো থাকে না, বাট এটা কি দুর্গাপূজার জন্য নাকি নর্মালি ওদের খাওয়ার এরকম থাকে, এটা আমার আইডিয়া নেই।
আমার এক্সপিরিয়েন্স বাজে, খাবার একদমই টেস্টি ছিল না। এটা হলো আমাদের আগরতলা এয়ারপোর্ট এরিয়া। উষা, আমরা ওইখান থেকে বেরিয়ে উষা বাজার দিয়ে, উষা বাজার প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য ওই দিক থেকে ডাইরেক্ট সোজা আমরা এয়ারপোর্টের দিকে চলে এসেছিলাম। তো এখান থেকে আবার ঘুরে আবার উষা বাজারের দিকে যাচ্ছি, কারণ আমাদের বাকি ফ্রেন্ডসরা ওইখানে আছে, ওইখানে গিয়ে ওদের সঙ্গে মিট করবো। আমাদের পুজো কমিটির সম্পাদক সুকান্ত গুপ্ত, আপনি যেখানে থাকুন প্লাম প্লাম করে চলে আসুন। আমাদের পুজো কমিটির সম্পাদক সুকান্ত গুপ্ত, কত সুন্দর ফ্লাওয়ার গুলো ফুটে রয়েছে, বাবা এটা কি ফুল রে, এত সুন্দর ফুটে রয়েছে ফ্লাওয়ার গুলো, অনেক সুন্দর ভাবে ফুটেছিল। কিন্তু আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তার জন্য আমি ফ্ল্যাশ লাইট অন করে আর দেখাতে পারিনি। এটা হলো আমাদের হেরিটেজের সামনের ভিউটা, এখানে সামনে এসেছি আমরা ঘুরে ঘুরে, মানে এখানেই শেষ, আজকের ঘোরা সপ্তমী নাইট শেষ, ওভার, আর ঘোরাঘুরি হবে না। তখন হয়তো অলরেডি 3:30 বেজে গেছে। আজকের মতো ভিডিওটা এখান পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেল দেন, বাই বাই।